অনেক 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 দিন পরে হলো আপনাদের মাঝে আসলাম। তো প্রায় 15 দিনের বেশি হয়েছে কোনো ভিডিও দেওয়া হয় না, আরও বেশি হবে মেবি। তো হঠাৎ করেই হলো ঢাকা যেতে হবে, ঢাকা যাওয়ার সিদ্ধান্ত হলো, এখানে হলো হবে না, যে প্রবলেমগুলো আমার এগুলো হবে না, তার জন্য হলো ঢাকা যেতে হবে। চাইছিলাম না এই সময়, আর ঢাকা যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না প্রবলেমের কারণেই। তো ঢাকা থেকে এখানেই ডাক্তার দেখা যাচ্ছিলাম, কিন্তু অবশেষে শেষ সময় এসে হলো ঢাকা যেতে হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রতিদিন বললেও ভুল হবে, প্রায় 15 দিন পরে হলো আপনাদের মাঝে আসলাম। তো এই 15 দিন ইচ্ছা করলেও ভিডিও দিতে পারতাম, কিন্তু শরীরটা অত বেশি খারাপ ছিল, অত বেশি ভালো ছিল না। তো ভালো ছিল না, এই জন্য আর ভিডিও দিতে ভালো না। আসলে সব কিছুর জন্য একটা সুন্দর একটা মন প্রয়োজন, সুন্দর একটা সিচুয়েশন প্রয়োজন। তো ওরকম মন মানসিকতা ছিল না, কারণ হঠাৎ সুস্থ ছিলাম, আবার হঠাৎ করে হলো অসুস্থ হয়ে যাই। অসুস্থ বলতে, যেহেতু আমার শরীরটা অনেক বেশি দুর্বল, তো আগের থেকেই হলো আমার শরীরে রক্ত কম ছিল, শরীর দুর্বল ছিল। তো আমি তো বুঝতাম না, তো কিছু হইলে হাত পা কাঁপতো। তো এগুলা নাকি শরীরে রক্ত কম থাকলে বা শরীরে প্রেশার কমে গেলে হয়, তো বুঝতাম না। কিন্তু এখন যেহেতু টেস্ট করাইতাছি, অনেক ধরনের টেস্টই করতে হইতাছে, আমার থাইরয়েডের প্রবলেম, তারপরে ডায়াবেটিস সব মিলে, তো এজন্য অনেক টেস্ট করতে হইতাছে। তো তার মাধ্যমে জানতে পারলাম, আর আমিও এখন বুঝতে পারি, কারণ আমার হঠাৎ করে এই ভালো, আবার হঠাৎ করে হলো এরকম পরিস্থিতি হয়ে যায়, যে মানে আমার জীবন যায় যায় অবস্থা এরকম। তো যাই হোক, আমি আমার বাবু পেটে আসার আগে কিন্তু আমি ঢাকাতে ডাক্তার দেখাইছি। আমার এখানে আমি প্রথম যখন আমার সিস্টা ধরা খাইলো, তারপরে হলো আমি ঢাকা চলে গেছি। কিন্তু এখানে ডাক্তার দেখাইতে চাইছে, কিন্তু আমি দেখাই নাই। আমি ভাবছি এখানে থেকে ঢাকাতেই ভালো হবে, তার জন্য হলো ঢাকা চলে গেছি। তো তারপরে হলো যখন জানতে পারছি, তারপরে থেকেই কিন্তু আমি আর ঢাকা একবার হলো গেছি টেস্ট করানোর জন্য, যে টেস্টগুলো দেশে ছিল না, তো এই জন্য হলো ঢাকা যাইতে হয়েছে। তারপরে হলো চিন্তা করছি যে আর ঢাকা যাব না, কারণ ঢাকা আমাদের এখান থেকে বেশি সময় লাগে না, কিন্তু রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ, আর এই শেষ সময় হলো এত জার্নি করা উচিত না। আর এজন্য হলো চিন্তা করছিলাম আল্লাহ তাআলা যাতে আর ঢাকা নাও যাওয়া লাগায়। তো যাই হোক, গত সপ্তাহে হলো আমি ডাক্তারের কাছে গেছিলাম, কারণ আপনাদের বলছি আমি আমার প্রায় 1-2 মাসের বেশি হইব আমার প্রবলেম হইতাছে। কারণ প্রবলেম হলো একটাই, কি আমার মানে খাঁচা বুকের কোকসা, যেটা বলা হয় কোকসার মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা। তো এই যে দেখেন বসতে পারতেছি না, নড়াচড়া করতেছি বারবার, মানে মনে হয় যে এক হাড় আরেক হাড়ের মধ্যে ঢুকিয়া যায় এরকম হয়। মানুষ যদি বৈশা না থাকতে পারে, শুয়া না থাকতে পারে, এই সময় বৈশা শুয়া থাকা যায় না জানি, কিন্তু আমি যার যার থেকে জিজ্ঞেস করলাম, আমার ফ্রেন্ড বলেন বা বড়দের থেকে জিজ্ঞেস করলাম, তাদের এমনিতে প্রবলেম হয়তো বসা যায় না, শোয়া যায় না, কিন্তু এরকম হাড়ের মধ্যে ব্যথা এরকম হয় না, কিন্তু আমার কেন হইতেছে জানি না। তো যাই হোক, তার জন্য হলো চিন্তা করছিলাম যে আর কিছুদিন পরে হলো ডাক্তার কাছে একবার লাস্ট চেক আপ করে আসবো, বা সব কিছু যায় না আসবো। কিন্তু এই ব্যথাটার কারণে হলো আমি ম্যাডামকে কল দিছিলাম, ম্যাডাম বলছে এমনি ফার্মেসি থেকে ওষুধ খাইছিলাম আইনা, তারপরে ম্যাডামরে বলার পরে ম্যাডামে রাগ হয়ে গেছে, বলে এই সময় যার তার থেকে ওষুধ আইনা খাওয়া উচিত না। তারপরে লিভারও যাইছিলাম, লিভার হইলে না কি এরকম ব্যথা করে, কিন্তু আমার আরও অনেক আগে লিভার হয়েছিল, আমার বিয়েরও আগে, তখন হলো
নিচে খাঁচার মধ্যে ব্যথা করছিল প্রচুর, মানে দিনে ব্যথা করতো না, রাত হলেই ব্যথা করতো। তো ঝাড়ানোর পরে কমে নাই, ওষুধ খাওয়ার পরে কমে গেছিল, কিন্তু এবার হলো ঝাড়াইছি দুইজন রে দিয়া, ওষুধও খাইছি, কমতে ছিল না। তারপরে ম্যাডাম রে বলার পরে ম্যাডামে বললো যে ওষুধ খাইতে না যার তার থেকে তাকে দেখাইতে বললো। তো তাকে দেখাইলাম, বললো যে লিভারে বা কিডনিতে সমস্যা হইলে নাকি এরকম হয়। আরেকটা বিশেষ কারণ হলো আমার তো আর বেশি হলে 15-20 দিন টাইম আছে, তো এই 15-20 দিনের মা এখন তো শেষ সময়, তো যাই হোক এই সময় নাকি হাত পা ফুলা যায় বেশিক্ষণ, বেশিক্ষণ বৈশা থাকলে পা পা ঝুলাইয়া রাখলে ফুলা যায়। তো আমি পা ঝুলাইয়া না রাখলেও যদি শুয়াও থাকি তাও হলো আমার দুই পা ফুলে না, এক পা হলো প্রচুর পরিমাণে ফুলা যায়। তো এটা আমি ম্যাডামকে বললাম, তো ফুলার কোনো ব্যাপার না, কিন্তু ফুললে হলো আমার পায়ের ভিতরে মনে হইতেছে কিছুতে, মানে শিং মাছে কাঁটা বিন্ধালে যেমন যন্ত্রণা করে এমন পায়ের মধ্যে টাটায়। তো এজন্য হলো এই দুইটা কারণে হলো বেশি ভয় পাইতেছি, যেহেতু ডায়াবেটিস আবার এরকম হইতেছে কেন। তো ম্যাডাম বলল অনেক টেস্ট দিল, এই যে দেখে এখন হলো মানে একটু কিছুতে অনেক বেশি হাঁপায়া যায়। তো এই যে এখন হলো এই ওষুধগুলো দিছে, তো এই লাস্টে 7টা টেস্ট দেওয়া হয়েছে। তো আজকে হলো 3টা টেস্ট করে আসছি, 4টা সরি, আলতা শুনো, তারপরে সিবিসি আরও 4-3-2টা, তো মোট 4টা করে আসছি আর 3টা বাকি আছে। তো এই 3টা হলো এদিকে করায় না, তো এই জন্য হলো আমার ইমার্জেন্সি ঢাকা যেতে হবে। আমি ভাবছিলাম যে না করাইলেও চলবে, তো ম্যাডামে বলল যেহেতু আপনার থাইরয়েডের সমস্যা প্লাস ডায়াবেটিস, তো এই টেস্টগুলো যদি এখন আপনি না করান, আল্লাহ না করুক, আমি চাইতেছিলাম না, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সিজার না লাগে, আল্লাহ তাআলা যাতে যেন মানে সুস্থ সুস্থভাবে বেবিটা পৃথিবীতে আনে, সিজার না লাগে। তো সিজার জিনিসটা আমি অনেক বেশি ভয় পাই, তারপরে যাই না আল্লাহ পাক আমার ভাগ্যে কী লেখা রাখছে। তো ম্যাডাম রে বললাম, ম্যাডাম বলল যে না করলে না করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু লাস্ট পর্যায়ে যায় যদি সিজার করতে হয় তাহলে আপনার এগুলা ছাড়া সিজার করবে না। তো এই জন্য যেহেতু শেষ সময়, এই জন্য হলো এই মানে টেস্টগুলো দিয়ে দিছে, এগুলো করায় রাখতে বলছে, তো কারণ যে কোনো মুহূর্তে একটা কিছু হইতে পারে। তো ভাইয়ার সাথে কথা বললাম, আপুর সাথে কথা বললাম, তারপর তারা বললো এদিকে আছে কিনা কোথাও, তারপরে আমি বললাম যে আমাদের জাজিরাতে করে না, আর শীতচর কোথায় আমি ওরকমভাবে চিনিও না। তো এই জন্য ভাইয়া বললো যে এটা ওভার ভাড়া করে নিয়ে যেতে, কারণ এখন হলো রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, এজন্য বাস দিয়া গেলে বা ভাঙা ভাঙা গেলে আমার প্রবলেম হবে, যেহেতু যাইতেই হবে, তো ইমার্জেন্সি হলো যাব। তো আমার অবস্থাও অত বেশি ভালো না, আপনারা দেখতে পাইতেছেন, ওই দিন হঠাৎ করে হলো অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, মানে ওই জন্য বলতে না, এখন হঠাৎ করেই হলো মানে এই ভালো কথা বলতেছি সবার সাথে, এই হঠাৎ করেই হলো আমার প্রবলেম হয়ে যেতেছে, কারণ জানি না এখন হলো এজন্য সব কিছুর জন্য টেস্ট করে আসছি, যে দেখি রিপোর্টগুলো কী আসে, এরকম কেন হইতাছে, মানে হঠাৎ করে হলো কথা বলতেছি এখন বর্তমানে হলো, মানে এখান থেকে হলো ব্যথাটা উঠে, ব্যথাটা ওঠার পরে হলো নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়েই নিঃশ্বাস ছাড়তে আমার অনেক কষ্ট হয়, তারপরে হলো হাত পা মানে কাঁপায়, কাঁপানোর পরে পুরো মানে মরে যাবো এরকম অবস্থা হয়ে যায়। তো এই এই শেষ সময় আয়শা কেন দেখদিন পর পর এরকম হইতেছে বুঝতেছি না। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থ থাকতে পারি আর ভালো থাকতে পারি, আপনাদের জন্য দোয়া করি, আর কার কখন কি হয় কেউ জানি না। তো যাই হোক, আমার ধারা যদি কেউ কোনো কষ্ট পাইয়া থাকেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এই সময়টা হলো এরকম একটা সময় মানুষের কখন কি হয়ে যায় কেউ জানে না। তো মানুষ আল্লাহ কখন কাকে ডাক দিয়ে বসে আমরা কেউ জানি না। তো আমি স্বপ্নেও অনেক বেশি খারাপ দেখতেছি, আমার মাও দেখতেছে। তো গতকালকে হলো আমার মামাতো ভাইয়ের বউ মারা গেছে, তো
তো আমরা স্বপ্নে অনেক খারাপ দেখতেছিলাম। পরে মাও বলতেছিল যে আমাদের মধ্যেই কেউ একজন চলে যাবে। তো যাই হোক, ভেস্তের বান্দা ভেস্তে চলে গেছে, তো সবাই দোয়া করবে যেহেতু তো ভেস্ত নসিব করতে পারে। তো যাই হোক, আমিও স্বপ্নে অত বেশি ভালো দেখতেছি না। তো যাই হোক, জানি না কি হয়, আল্লাহ পাক আমার ভাগ্যে কি লেখা রাখছে। তো যাই হোক, আবারও বলি সবাই দোয়া করবেন, আর আমার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আমি হলো শ্বশুর বাসায় যাব, যাইয়া হলো লাস্ট দেখা করে আজ বাসকে এক মাস যাবৎ হলো ওই বাসা থেকে আসছি। আসার পরে হলো আর যাওয়া হয় নাই, যাওয়া হয় নাই বলতে মাঝখানে আবার একদিন গিয়েছিলাম। মা হলো আসার 15-20 দিন পরে হলো কল দিছিল যাওয়ার জন্য, তো আমি হলো যাইতে পারি নাই যে কোনো কারণে। তো প্রথম হলো আপু ফোন দিছিল যে আয়শা দুই একদিন আমাদের বাসায় থাইকা যাও, ভালো লাগবে, একা একা বাসায় ভালো লাগে না সবারই। তো যাইতে পারি নাই আপুর বাসায়, তো আপু হলো চলে আসছে, যাওয়া হয় নাই। তারপরে আপু আসতে পরে হলো মা ফোন দিছিল যাওয়ার জন্য, তো যাওয়ার অনেক ইচ্ছা ছিল, যাইতে পারি নাই। তারপরে হলো 4-5 দিন আগে আবার কল দিছিল যাওয়ার জন্য, তো সকালে কল দিছিল, তখন হলো যাই নাই, না করে দিছি। তারপরে আবার কল দিছিল যাওয়ার জন্য, বলল যে ওই দিন আসতে বললাম আসলা না, এখন আবার আসো, থাকলে বিকালে চলে যাও। তো সকালে আর আমার যাওয়া হয় নাই, বিকালে গেছি। তারপরে দিন সকালে আবার বাসায় আসছি, বাসায় এসে হলো ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখাইয়া হলো বলল যে তো জয়েন্টিস নাকি এই সেই। পরে আবার আমাদের ওইখানে হলো ঝাড়ায়, তো তার থেকে আবার হাত ধোয়ানোর জন্য হলো আপনাদের ভাইয়া বলতেছে থাকো কালকে সকালে একবারে হাত ধুইয়া তারপর চলে যাও। তারপরে মানে মাঝখানে বিকালে গেছি, মাঝখানে একদিন থাকছি, তারপরের দিন হলো সকালে আবার ভোরে ভোরে চলে আসছি। তো আবার যাব কিছুদিন, দুই একদিন পরে যাইয়া সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন।